রাজ্য জুড়েই পালিত হলো 75তম স্বাধীনতা দিবস এবং সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে হুগলি জেলা জুড়ে হুগলি জেলার চুচুড়াই একেবারে জেলা শাসকের দপ্তরে জেলা শাসক তিনি নিজে পতাকা উত্তোলন করেন এবং তারপর ভাষণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলাতে এবং তার পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় কিন্তু যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু পতাকা উত্তোলন করেছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে ডানকুনি থানাতে রয়েছে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা তিনি নিজে ফ্ল্যাগ হোস্টিং করছেন এবং তার পাশাপাশি এসিপি থ্রি চন্দননগর পুলিশ কমিশনারেটের গোলাম সরোয়ার তিনিও ফ্ল্যাগ হোস্টিং করছেন এভাবেই কিন্তু একেবারে এই হুগলি জেলা জুড়েই বিভিন্ন থানাতে সেখানে আজকে পতাকা উত্তোলন করা হয়েছে শ্রদ্ধার সাথে এই যে স্বাধীনতা দিবস সেটাকে উদযাপন করা হয়েছে এবং তার পাশাপাশি পতাকা উত্তোলনের পর এলাকার যারা কচিকাচা রয়েছেন তাদের হাতে কিন্তু যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা চকলেট বিস্কিটস ক্যাডবেরি নানান কিন্তু উপহার সামগ্রী তারা তুলে দিয়েছে এভাবেই কিন্তু আজকের গোটা দিনটা আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা দিবস উপলক্ষে একেবারে রাজ্য যেভাবে সেজে উঠেছে একদিকে যেমন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাবেলো বের করা হয়েছে তেমন জেলাতেও নানান জায়গায় কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং প্রশাসনিক আধিকারিক প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেখানেও একেবারে শ্রদ্ধা নিষ্ঠার সাথে পালিত হলো 75তম স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহতী দিনটি পালন করা হচ্ছে হুগলি জেলা প্রশাসন সেই প্রয়াসের সমীর 1947 সালে 15ই অগস্ট আমরা ইংরেজ কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম এই জন্য আমার প্রিয় দেশ ভারতবর্ষের মানুষ অনেকে লড়াই করেছে শত শত শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের পথ ধরে এসেছে স্বাধীনতা আজ এই পুণ্য দিনে তাদের সকলকে প্রণাম জানায় ও তাদের স্মরণ করি তাদের স্বপ্নকে সফল করে তুলতে জেলার উন্নয়নের কাজে আমরা দ্বৈবন্ধ আছি ভারতের স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এই জেলার সুসন্তান শ্রী অরবিন্দ মতিলাল রায় কানেলাল দত্ত ভারতপতি রামমোহন গণবীর হাজি মোহাম্মদ মোহসেন এদের জন্য জেলাবাসী হিসাবে আমরা গর্বিত তাদের প্রতি প্রণাম চুচুড়া শহরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র 1876 সালে বন্দে মাতরম রচনা করেন এই জেলারই দেবানন্দপুরে জন্ম নিয়েছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা দেশের গর্ব আজকে শুভ দিনে তাদের স্মরণ করি হুগলি জেলার আমাদের 12টা পৌরসভা 18টায় ব্লক আর 1টি পুরনিগম আছে এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তর আর বিভাগ আছে এদের সকলের সমবেদে প্রচেষ্টার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সাথে সংযুক্ত বিভিন্ন প্রকল্পের রূপায়ণের দ্বারা উন্নয়নে সুফল জেলাবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এছাড়াও আগামীকাল 16ই অগস্ট থেকে শুরু করতে চলেছে দ্বিতীয় পর্ব দ্বারাই সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি এর মাধ্যমে বহু মানুষ সরকারি প্রকল্প সুবিধা পাবেন উন্নয়নের পথে সকলকে সাথে নিয়ে এই জেলার জয় পতাকা তুলে
দ্বারা প্রয়াস অব্যাহত জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্বল করে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে চলব। জয় হিন্দ, বন্দে মাতরম। এভাবেই কিন্তু আজকের গোটা দিনটা আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা দিবস উপলক্ষে একেবারে রাজ্য যেভাবে সেজে উঠেছে। একদিকে যেমন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাবেলো বের করা হয়েছে, তেমন জেলাতেও নানান জায়গায় কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং প্রশাসনিক আধিকারিক প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেখানেও একেবারে শ্রদ্ধা নিষ্ঠার সাথে পালিত হলো 75তম স্বাধীনতা দিবস। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।